সুস্থ পাগলামি আমার কাছে সবসময় অ্যাপ্রিশিয়েট করার মতই, এবং আমি আমি খুবই এনজয় করি যে ভক্তরা আমাকে পছন্দ করে, তারা আমাকে ভালোবাসে। সারা বছর আমরা খুব কষ্ট করে পারফর্ম করি, তারপর বছর শেষে যখন এই ধরনের নমিনেশন আসে, মনোনয়ন পাওয়া হয় এবং পুরস্কৃত করা হয়, সেটা আমি পাই আর যেই পাক, এই রেকগনাইজেশনগুলো আমার দেখতে খুব ভালো লাগে যে আমরা একজন একটা মানুষকে, একটা পারফর্মারকে সম্মান প্রদর্শন করছি। তো এটাই, এই জন্য এখানে আসা। আর বিগত কয়েক বেশ কিছু মাস ধরে আমরা তো একটা যুদ্ধের মধ্যে দিয়ে যাচ্ছি, কোভিড, এই জন্য এর আগেও আমাদের এই ধরনের প্রোগ্রাম সিজিএফবি করতে পারেন নাই, অনলাইন বেস কিছু প্রোগ্রাম হয়েছে। এবারই যেহেতু একটু আমরা মুক্তির স্বাদ পাচ্ছি, এই জন্য আজকে আমরা এখানে একত্রিত হতে পেরেছি, এই প্রোগ্রামটা করতে পারছি। সো এই পৃষ্ঠপোষকতায় যারাই আছেন, দ্য গান বাংলা, দ্য অর্গানাইজার, ওয়ান মোর জিরো, সিজিএফবি, আমাদের কালচারাল জার্নালিস্ট ফোরাম অফ বাংলাদেশ, এরা যে আমাদেরকে, আমাদের জন্য যে এই জিনিসটা ভাবে, এই যে এই একটা দিন যে তারা ধার্য করে রাখে, এই জন্য তাদের সকলকে আমি থ্যাংকফুল। এবং দে আর লুকিং ফর যে প্রোগ্রামটা যেন সাকসেসফুল হয়, এবং আমি সেজন্য সাধুবাদ জানাই এবং সেই জন্য তাদেরকে বেস্ট অফ লাক উইশ করি। আর এন্ড অফ দ্য ডে এটাই বলতে চাই যে আপনারা যেখানে থাকেন সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন। আর আমি ব্যক্তি নিশো, আমি পারফর্মার নিশো, আমার ইচ্ছা একটাই যে আমি আমৃত্যু পারফর্ম করে যেতে চাই, এবং আমার ভালো ভালো কাজের যেন স্বীকৃতি হয় এটা আমি চাই, এবং যারাই পারফর্ম করেন তাদের সকল ভালো কাজ যেন স্বীকৃতি পায়। আসলে আমি তো ভবিষ্যৎ বলতে পারবো না বা ভবিষ্যৎ নিয়ে আশা ব্যক্ত করতে পারবো, সো আমার একটা সবসময় গোল থাকে, একটা এইম আছে, সেই এইমের লক্ষ্যে আমি আস্তে আস্তে আগাচ্ছি, ছোট থেকে বড় হচ্ছি, এখনও কোনো কিছু হয় না আমার, চেষ্টা করে যাচ্ছি। এবং আমি যেন নতুন বছরে, আমার এটাই প্রত্যাশা যে আমি যেন ডাউন টু আর্থ থাকতে পারি, আমি যেন মন দিয়ে পারফর্ম করতে পারি। প্রত্যেকটা মানুষ একটা পারপাস নিয়ে এই পৃথিবীতে আসে, সেই পারপাসগুলো ছোটোবেলা থেকে যখন মানুষ বড় হয় তখন হয়তো বিভিন্ন দিকে যায়, কিন্তু আমি ব্যক্তিগতভাবে এখন মনে করি যে আমি আসলে হয়তোবা আমি জন্মেছিলাম পারফর্মার হওয়ার জন্যই, একজন অ্যাক্টর হওয়ার জন্যই। আমি সবসময় আমার গুরু হোমেন ফরিদি, তাকে স্মরণ করি, সে আজকে নেই, সে পাশে থাকলে অনেক বেশি ভালো লাগতো, অনেক কিছু আরও শিখতে পারতাম। সো আমি যেমন গ্রুপ থিয়েটার বিলং করি না, সো আমি যারা গ্রুপ থিয়েটারে নাই তাদের মধ্যে যেমন আশা, একটা আশার একটা ইন্সপায়ার করি যে তারাও কোনো এক সময় করে দেখাতে পারবে কোনো কিছু, একই অর্থে আমি মিস করি খুব গ্রুপ থিয়েটারকে, যে আমি কেন গ্রুপ থিয়েটার থেকে আসি নাই। সো এই যে সম্মানটা, এই যে বোঝাপড়াটা, এটা সবার মধ্যে ছুটি। আর নতুন বছরে যেন আমি আরও ভালো ভালো কাজ করতে পারি, সেজন্য আপনাদের সকলের দোয়া প্রার্থী যে আপনার জন্য দোয়া করবেন এবং আমাকে খুব ভালো ভালো উইশ করবেন। এবং এই আমার পরিবার, আমার বাবা চলে গেছেন, মাকে নিয়ে, সন্তানকে নিয়ে, পুরো পরিবারকে নিয়ে যেন ঠিকঠাক মতো থাকতে পারি আর সুন্দর সুন্দর কাজ আপনাদেরকে উপহার করতে দিতে পারি। দর্শকের জন্য বলবো যে এটা হচ্ছে যে আমাদের তো সবসময় একটা অস্থির সময় চলে নাটকে, আমি বলবো যে সকলে মিলে ঝিলেই কিন্তু ইন্ডাস্ট্রি, কেউ একজন এগিয়ে যায়, কেউ একজন পিছনে পড়ে থাকে, কেউ একজন চেষ্টা করে যায়, সবার উত্থান এক সময় একই সময়ে হয় না। ছোটোবেলা থেকে আমরা দেখে এসেছি যে সবাই কিন্তু ক্লাসের ফার্স্ট বয় হয় না, কিন্তু সবাই পড়ালেখা করে, এর মধ্যে ফার্স্ট হওয়াটা কিন্তু খুবই একদিক দিয়ে যোগ্যতা, কিন্তু আরেক দিক দিয়ে খুব ইউনিক কিছু না, কেউ একজন এগিয়ে যায়। তো সেটাকে মাথায় না নিয়ে আমরা সবাই মিলে হাতে পাশে পাশে থেকে, হাতে হাত ধরে এগিয়ে যাব আমাদের ইন্ডাস্ট্রির বেটারমেন্টের জন্য। আর এখান থেকে কেউ একজন কখনো ফার্স্ট হবে, কখনো সেকেন্ড হবে, কখনো থার্ড হবে, এটা থাকে। সো প্রত্যেকটা পেশায় বা প্রত্যেকটা জায়গায় একটা গুড কম্পিটিশন থাকা খুব ইম্পর্টেন্ট, সেটা আমি মনে করি। সো দর্শকদের ক্ষেত্রেও বলবো যে আজকে যারা তোমরা আমার দর্শক, তারা আমাকে সম্মান প্রদর্শন করার জন্য কখনোই অন্যকে অসম্মান করবা না। আর অন্য যাদের দর্শক যারা আছো, তারা অন্যকে সম্মান প্রদর্শন করতে যেয়েও আরেকজনকে অসম্মান করবা না, এটা অনেকটা বুলিংয়ের শিকার হয়, আমরা দেখছি এসব বিষয়গুলো আমাদের নজরে আসে। তো আমরা যদি ভালো নাটকের পাশে থাকি, আমরা যদি বাংলা নাটকের পাশে থাকি, ভালো কন্টেন্টের পাশে থাকি, তাহলে দেখবো যে তুমি যারই ভক্ত হও না কেন, কোনো না কোনো সময় সেই ভালো পারফরমেন্সটাকে বা ভালো নাটকটাকে বা ভালো সিনেমাটাকে ভালোবাসতে শিখে গেছে। সো আমাদের টার্গেট সবসময় এরকমই হওয়া উচিত। তো সাইকোলজিস্টের ক্যালকুলেশনে হয়তো বা কোনো মানুষ পৃথিবীতে বেঁচে থাকা কোনো মানুষই হয়তো বা সুস্থ না, কিছুটা অসুস্থতা থাকে সবার। সো আমার কাছে মনে হয় যে একটু বড় পাগলামি আর একটু ছোটো পাগলামি, তো সুস্থ পাগলামি আমার কাছে সবসময় অ্যাপ্রিসিয়েট করার মতোই, এবং আমি আমি খুবই এনজয় করি
যে ভক্তরা আমাকে পছন্দ করে তারা আমাকে ভালোবাসে। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbdte, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbdte। এসএটিভি সাথে আছি সবসময়।